দুদকের তলবে হাজিরা দিয়েছেন গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। তিনি নিজেকে শতভাগ দুর্নীতিমুক্ত দাবি করলেও দুদক বলছে যে প্রাথমিক যাচাই বাছাইয়ের অভিযোগের সত্যতা পেয়েই তাকে তলব করা হয়েছে। দুর্নীতির অভিযোগের জবাব দিতে মঙ্গলবার সকালে দুদক কার্যালয়ে হাজির হন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। টানা 3.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এরপর সাংবাদিকদের সামনে নিজেকে শতভাগ দুর্নীতিমুক্ত দাবি করেন তিনি। বলেন, তার বিরুদ্ধে দুদকে আসা সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। যেখানে সরকারই দিয়েছে আমাকে 600 থেকে 650 কোটি টাকা, সেখানে সব কাজ চলমান, সে জায়গায় কাগজের মধ্যে লিখে দিয়েছে 7,500 কোটি টাকা আত্মসাত। যত মিথ্যা পচা অন্যায় অনিয়মের কথাগুলো সেই কাগজে লেখা হয়েছে, কে বা কাহারা লিখেছে সেটার কোনো ধরনের ডকুমেন্ট নাই। ষড়যন্ত্রের অংশ হিসেবে নকল স্বাক্ষর দিয়ে তার নামে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে দাবি জাহাঙ্গীরের। একটা সিগনেচার দিয়ে অ্যাকাউন্ট খুলেছে সেটার বিচার আমিও চাই। সে হিসেবে আমি 100 সিগনেচার দিয়ে গেছি এবং আমি বলেছি আমার রাষ্ট্রীয় যেসব সিগনেচারগুলো আছে সেইগুলোর সাথে যাচাই বাছাই করো। দুদক বলছে কারো চাপই নয়, অভিযোগ যাচাই বাছাই শেষে সাবেক এই মেয়রকে তলব করা হয়েছে। অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসাবে এবং দুর্নীতি দমন কমিশনের আইনের বিধির আলোকে যার বিরুদ্ধে অভিযোগ তার বক্তব্য নেয়ার বিধান রয়েছে এবং এই জন্য তাকে আজকে ডাকা হয়েছিল। উনি এসেছেন এবং তার বক্তব্য দিয়ে গেছেন। নির্বাচনে হেরে যাওয়া আজমতুল্লাহকে গাজীপুরের নগর উন্নয়নের চেয়ারম্যান করায় তাকে সহযোগিতার আশ্বাস দেন জাহাঙ্গীর আলম। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। যেমনটি বলছিলাম, সরকারকে চাপে ফেলতে গিয়ে নিজেই ফেঁসে যাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরানের গ্রেফতার ঘিরে 9 মে দেশজুড়ে সহিংসতার জেরে পিটিআই নির্মূলে এবার বড় পরিকল্পনা এগোচ্ছে ক্ষমতাসীনরা, আর তাতে মদদ দেওয়ার অভিযোগ দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে। আল কাদির ট্রাস্ট মামলায় গ্রেপ্তার আর জামিন কাণ্ডের পর হঠাৎই মিয়ে যেতে শুরু করেছে ইমরানের দল পিটিআই। শীর্ষ নেতাদের পদত্যাগে ধীরে ধীরে একা হয়ে পড়ছেন পাকিস্তানের এ সাবেক প্রধানমন্ত্রী। এ পর্যন্ত দল ছেড়েছেন প্রায় 100+ নেতাকর্মী, যার নেপথ্যে কারণ পিটিআই নেতাদের ওপর ক্ষমতাসীনদের ধরপাকড় তল্লাশি। ইমরানকে গ্রেপ্তার ঘিরে 9 মে দেশজুড়ে বিক্ষোভ সহিংসতার জেরে পাকিস্তান জুড়ে ব্যাপক ধরপাকড় চালায় শেহবাজ সরকার। আটক করা হয় পিটিআইয়ের শীর্ষ নেতাদের। এ নিয়ে সম্প্রতি অনুসন্ধানী প্রতিবেদন করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান, যেখানে উঠে আসে ভুক্তভোগীদের লোমহর্ষক বর্ণনা। নাম পরিচয় প্রকাশ না করার শর্তে পিটিআই এর এক সিনিয়র নেতা জানান, গ্রেপ্তারের পর গোয়েন্দা সংস্থা আইএসআই এর হাতে তাকে হস্তান্তর করে পুলিশ। পা বেঁধে ঝুলিয়ে রেখে চালানো হয় নির্যাতন। দল না ছাড়লে সন্তান সহ পরিবারকে আটকের ভয়ভীতিও দেখানো হয়। একইভাবে পিটিআই ছাড়তে বাধ্য করা হচ্ছে তৃণমূল নেতাদেরও। আটকের ভয়ে পরিবার ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বেশিরভাগ নেতা। বিশ্লেষকরা বলছেন, আসন্ন নির্বাচনে ইমরানকে হটাতে বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ক্ষমতাসীনরা, যাতে মদদ দিচ্ছে সেনাবাহিনী। এজন্য সামরিক বিচারের মুখোমুখিও করা হতে পারে ইমরানকে। অতীতেও এই পরিণতি ভোগ করেছেন অনেকে। 1977 সালে মার্শাল আইনে বিচারের মুখোমুখি করে ফাঁসি দেয়া হয় সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে। মিলা খন্দকার, চ্যানেল 24। আমদানি অনুমতির পর স্থলবন্দর দিয়ে আসছে ভারতীয় পেঁয়াজ, এতে কমতে শুরু করেছে দাম। সোমবার কেজিতে 10 টাকা কমার পর মঙ্গলবার অর্থাৎ আজকে আরও কিছুটা কমেছে, যদিও দীর্ঘমেয়াদে স্বস্তির আশা দেখছেন না ক্রেতা সাধারণ। ভারত থেকে আসতে শুরু করেছে পেঁয়াজ। আমদানি অনুমতির পর প্রথম দিনে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে এসেছে 287 টন ভারতীয় পেঁয়াজ। দেশে প্রবেশ করতেই বাজারে কমতে শুরু করেছে দাম। সোমবার পাইকারি পর্যায়ে কেজিতে 10 টাকা কমার পর মঙ্গলবার কমেছে আরও অন্তত 20 টাকা। এলসি সংকট কেটে গেলে সামনের সপ্তাহ থেকে 100+ গাড়ি এই ভোমরা বন্দর দিয়ে আমরা ইম্পোর্ট করতে পারবো বলে ভোমরা ব্যবসায়ীরা আমরা আশা করছি। আপনারা জানেন, দীর্ঘদিন পেঁয়াজ বন্ধ থাকার কারণে সাধারণ জনগণ যে পেঁয়াজের উদ্যোগতি দ্রব্যমূল্যের যে উদ্যোগতি ছিল সেটা সপ্তাহখানি 10 দিনের ভিতরে কমে আসবে বলে আমরা ব্যবসায়ীরা মনে করছি। আমাদের যেটা আমদানি কস্টিং আছে তার উপর আমাদের যেটা শর্টেজ আছে এবং যেটা নষ্ট হয় তার উপর একটা ডিভাইডেড করে আমরা আমাদের রেটটা নির্ধারণ করে থাকি। এদিকে ঢাকায়ও নিম্নমুখী পেঁয়াজের বাজার দর, দিনের ব্যবধানে দাম কমেছে খানিকটা। এই মশলা জাতীয় পণ্যের দাম
আরও কমার ইঙ্গিত ব্যবসায়ীদের কণ্ঠে। এই 10-15 দিন একটু দম থাকবো, মানে আতঙ্কের মতন ইন্ডিয়াম ইন্ডিয়া মানে মানুষ ভয় পাচ্ছে, কিন্তু এই ভয় থাকবো না, 15 দিন পরে আবার বাজার টানো। ঢাকা শহরে আরও দেশে অনেক পিএস দেখে মনে করে যে এনে মজুদ, এখানে কোনো মজুদ থাকে না, এখানে আসে বাজার দাম বিক্রি হয়, কারণ আরও দেয় হলো আপনার 50 টাকা কেজি বেচতে যে কমিশন, 100 টাকা কেজি বেচলো ওই কমিশন। এলসি খোলার পর থেকে কেজিতে 30-20 টাকা কেজিতে কমে গেছে, কিন্তু আসলে বাস্তবে বাজারে এসে দেখতেছি যে তার পুরোটাই বাস্তবায়ন হয় নাই। আসলে দেশীয় উৎপাদকদের স্বার্থ রক্ষায় মৌসুমের শুরুতে নিষেধাজ্ঞা দেওয়া হয় পেঁয়াজ আমদানিতে, চাহিদার চেয়ে বেশি উৎপাদন সত্ত্বেও সংকটের অজুহাতে বাড়তে থাকে এই পণ্যের দাম। মইনুল খান, চ্যানেল 24, ঢাকা। এই ছিল আজকের আড়াইয়াল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল নিউজ রুম আপডেটে। অনেক ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন।